আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী দু হাজার একুশ তাদের ফোর্থ উইকের পৌরনীতি এবং নাগরিকতা এই অ্যাসাইনমেন্টের সলিউশন এখন আমরা প্রোভাইড করবো আমরা অ্যাসাইনমেন্টের পিডিএফ করে রেখেছি এটা ছিল হচ্ছে ও আচ্ছা এটা ছিল হচ্ছে জীববিজ্ঞান যাই হোক তো এটা হচ্ছে পৌরনীতি তাই না তো এখন হচ্ছে আমরা এটার পিডিএফ তোমাদের দিব অবশ্যই তো তার আগে চলো আমরা দেখি কী বলা হয়েছে এখানে তো এসে বলা হচ্ছে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকার সম্পর্ক বিশ্লেষণ করতে হবে তোমাদের নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাগুলো ফলো করতে হবে তো মেইন যে কাজগুলো সেটা হচ্ছে রাষ্ট্র ধারণা বর্ণনা করতে হবে তাই না তো চলো রাষ্ট্র সম্পর্কে আমরা কি লিখছি দেখি রাষ্ট্র হচ্ছে বর্ণনা করছি আমরা এখানে রাষ্ট্র তাই না আচ্ছা এটার এটার। তোমরা শিরোনাম কি দিবা শিরোনাম দিতে পারো এটা রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র সরকারের সম্পর্ক সম্পর্ক বিশ্লেষণ এটুকু দিলেই মানে এনাফ ঠিক আছে তো এখন হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের ভূমিকা মানে বন ধারণা রাষ্ট্রের ধারণা কি লিখছি রাষ্ট্র একটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন রাষ্ট্র উৎপত্তি ও ইতিহাস নিয়ে বিতর্ক রয়েছে মূলত মানুষের বিবর্তনের এক পর্যায়ে প্রথমে গঠিত হয় পরিবার তারপরে হয় সমাজ তোমরা এটা একটু দাঁড়িয়ে দিবা মাঝখানে মাঝখানে আমি দাঁড়িয়ে হয়তো বা এখানে একটা লাইন দাঁড়িয়ে দেওয়া উচিত ছিল মাঝখানে আমি ভুলে গেছি যাই হোক তো সবার সবার জীবনের কোনো এক পর্যায়ে মানুষ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য রাষ্ট্রগ্রহণ করে থাকে তো রাষ্ট্র সম্পর্কে জাস্ট কিছু ধারণা এখানে প্রোভাইড করা হয়েছে তোমরা এখান থেকে আরো বেশি লিখতে পারো অবশ্যই মডিফাই করবা মডিফাই না করলে তো সেম হয়ে যাবে তাই না তো এরপরে রাষ্ট্র ধারণা করলাম রাষ্ট্র গঠনের উপাদানসমূহ বিশ্লেষণ করব এখন ওকে তো উপাদান হচ্ছে কয়টা চারটা আমরা জানি জনসমষ্টি সার্বভৌমত্ব সরকার আর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড তো এই সম্পর্কে কিছু আমরা বলবো জনসমষ্টি কি সার্বভৌমত্ব কি সরকার কি ভূখণ্ড কি তো তোমরা কি হুবাহু এরকম লিখবা কখনোই না তোমরা এর থেকে আরও মডিফাই করবো আরো বেশি লিখবা ঠিক আছে তো আমি যেটা করি সেটা হচ্ছে হয় অনেক বেশি লিখি সবার জন্য তুমি এখান থেকে ছোটো কাটচাট করবা অথবা কম লিখি তুমি এখান থেকে আরো বাড়াবা মানে আমি যদি হুবহু ওটা মানে এক্স্যাক্টলি লিখে দিই তাহলে হবে জানো তোমরা ওটাই লিখবা তো আমি সেটা চাই না যাই হোক এবার হচ্ছে কি করতে পারি আমরা রাষ্ট্র গঠনের উপাদানসমূহ তো বিশ্লেষণ করলাম কোন উপাদান ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না দেখি আমরা লিখছি কিনা এই দেখো রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অত্যাবশ্যক উপাদান হচ্ছে সার্বভৌমত্ব এটি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না তুমি এখানে আর ডিটেলস দিতে পারো কেন পারে না কেন কেন হ্যাঁ কেনটা দিয়ে দিবা তাহলে ভালো হবে তো এরপরে হচ্ছে রাষ্ট্র উৎপত্তি সংক্রান্ত মতবাদ সমূহ ব্যাখ্যা করতে হবে আচ্ছা ব্যাখ্যা করব ঠিক আছে প্রায় তিন থেকে চারটা ব্যাখ্যা করব বাট এর মধ্যে আবার সবচেয়ে গ্রহণযোগ্য কোনটা সেটা লিখতে হবে তো চলো লিখি আমরা তো গ্রহণযোগ্য হচ্ছে কোনটা বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ এটা হচ্ছে গ্রহণযোগ্য তো এটা সম্পর্কে আগে আমি আমি আগে লিখছি ঠিক আছে লিখলাম এটা কিন্তু সব ওটার অংশ ঠিক আছে এটা এটার এটার অংশ তো এই পর্যন্ত অর্থনৈতিক চেতনা রাজনৈতিক চেতনা আচ্ছা এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে ওইটার অংশ ঠিক আছে সো এটা আবার বেশি লিখছি তুমি এখান থেকে এটা কাটছাট করবে সমস্যা নেই এরপর আছে একটা মতবাদ সেটা হচ্ছে ঐশ্বরিক মতবাদ আরেকটা মতবাদ এটা ওকে তো এই সম্পর্কে আমরা লিখবো লেখার পর হচ্ছে একটা বল প্রয়োগ মতবাদ এটা একটা আছে এটাও লিখলাম ওকে তো আমরা এগুলো লিখলাম দেন হচ্ছে কি আছে দেখি সরকারের ধারণা ব্যাখ্যা করতে পারবে সরকার কি সরকার কি কাজ করে দেখি আমরা রাষ্ট্র এই যে সরকার বা শাসন ব্যবস্থা ঠিক আছে আমরা এই সম্পর্কে লিখছি একটু পড়ি একটু তো পড়লাম না আমরা তাই না একটু পড়ি সরকার বা শাসন ব্যবস্থা হলো কোনো দেশের সর্বোচ্চ সংস্থা ও কর্তৃপক্ষ যার মাধ্যমে দেশটির শাসন কার্য পরিচালিত হয় সমাজের শান্তি বজায় রাখা মানুষের জানমাল রক্ষা করা এবং বিবাদের ক্ষেত্রে বিচার কার্য পরিচালনা করা সরকার তার উপর আরোপিত দায়িত্বসমূহ পালনের স্বার্থে রাজত্ব আহরণ করে মানে হচ্ছে যেটা আচ্ছা রাজস্ব সরি রাজস্ব যেটা কর আর কি হ্যাঁ আমরা কর দিই যেটা এবং শাসন কার্য পরিচালনা উন্নয়নমূলক কাজের জন্য তা ব্যয় করে থাকে ওকে তো এখন হচ্ছে রাষ্ট্র সরকারের মধ্যে সম্পর্ক লিখতে হবে তো আমরা লিখবো এটা লিখলাম ঠিক আছে তো এটা লেখার পর হচ্ছে আমাদের মোটামুটি অ্যাসাইনমেন্ট শেষ তোমরা কি করবা তোমার অ্যাসাইনমেন্টটা কীভাবে সুন্দর হতে পারে আরো তোমরা আরো কিছু ভূমিকা এখানে উল্লেখ করবা তোমরা যে আসবে লিখতেছো শিরোনামটা শিরোনাম সম্পর্কে তোমরা কিছু প্রথমে কি বুঝতে রাষ্ট্র সরকারের কি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে কি না কেন দরকার আছে কি না নিট কিনা এরা হ্যাঁ তো এই সম্পর্কে তোমরা মতবাদ বা তোমাদের নিজস্ব চিন্তা চেতনা সৃজনশীলতা আলোকে লিখতে হবে এখন চলো আমরা দেখি কিভাবে আমরা এটার পিডিএফ পাবো তো এই জন্য আমি একটা নতুন একটা এই দেখো লার্নিং ভিউ বিডি এটা লিখে সার্চ করবা ঠিক আছে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটের নামটা আসবে এখানে জাস্ট ক্লিক করবা ক্লিক করার পরে আসুক ওকে আসছে এই একটা ক্যাটাগরি আছে এখানে অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টে ঢুকবা এই তোমরা কী হবে এই সলিউশনগুলো পেয়ে যাবা পিডিএফগুলো পেয়ে যাবা ঠিক আছে আমি একটা অলরেডি এইচএসসির যেটা ইন্টারে সেটা পিডিএফ দিয়েছি এটা পিডিএফ দিয়েছি এনিওয়ে তো বুঝতে পারছো কীভাবে পাবা তো এখন হচ্ছে আমি আর কথা বাড়াবো না আরেকটি কথা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হবা এখানে ফেসবুক গ্রুপে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ওকে তো এখানে তোমরা যুক্ত হতে পারবা যুক্ত আমি আশা করবো তোমরা যুক্ত হবা এখানে ঠিক আছে তো অ্যানিওয়ে তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না এই পর্যন্তই থাকবে তোমরা যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে জানাও আমা অথবা আমাদের গ্রুপে যুক্ত হয়ে গ্রুপে পোস্ট করো কোনো সমস্যা নেই আর লেখাপড়া বিষয়ক যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাকে বলতে পারবা হুম গ্রুপে যুক্ত হয়ে পোস্ট করতে পারবা আমি ইনশাল্লাহ যদি আমি পারি তোমাদের হেল্প করবো সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ